সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। তো আপনারা যেটা শুনছেন যে আমি আগে মেয়ে ছিলাম, এখন ছেলেতে রূপান্তরিত হয়েছি, তাই না? আসলেই ঘটনা সত্য। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? আমার হাত উঁচু করে দেখান তো দেখি, সবাই বিশ্বাস করেন? আপনার এটা আমার পরিবর্তন হয়েছে 2007 সালের শেষে আমার এই পরিবর্তনটা, তখন আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি, তখনই আমার এই পরিবর্তন। কিভাবে পরিবর্তনটা হয়েছে এটাই তো শুনবেন নাকি? আমি তখন কিন্তু ছাত্রী জীবন, আমি তখন কিন্তু ক্লাস করি। কাউনিয়া ছিলেন না আপনারা? কাউনিয়া থানার টেপা মধুপুর ইউনিয়ন, ওই ইউনিয়নে আমার বাসা, ওই মধুপুরে বালিকা উচ্চ বিদ্যালয়, ওখানে আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি, তখনই আমার এই পরিবর্তনটা হল। তখন আমার বয়স ছিল 14 বছর। একটা 14 বছর মেয়ে কিন্তু যুবতী হয়, তাই না? হয় কি না? তখন আমি কিন্তু যুবতী ছিলাম, তখনই আমার এই পরিবর্তনটা আসে। এটা পরিবর্তন হওয়ার পিছনে কিন্তু কারণ কিছুটা আছে, আছে না? এর কারণটা হলো কি জানেন? আমার বাবা মা, আমার বাবা মা, এর পেছনে মূল কারণ হচ্ছে আমার বাবা মা। কারণ আমার বাবার কিন্তু কোনো ছেলে ছিল না, আমরা তিন বোন ছিলাম, তার মধ্যে প্রথম হচ্ছে আমি, আমাকেই আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে। এতে কি আপনাদের কি খারাপ লাগতেছে? আমার বাবা মা কিন্তু ভীষণ খুশি আমি যখন পরিবর্তন হয়েছি, মানে এর থেকে আর খুশি মনে হয় যে পৃথিবীতে আর কি কেউ মনে হয় না, নিজের বাবা মা ছাড়া। একটা ছেলে মেয়ের যদি সুখবর পায়, নিজের বাবা মা ছাড়া অন্য কেউ খুশি হবে না, ঠিক বলি না? তো এটা কিন্তু আমার এক রাতেই পরিবর্তন হয়েছে, এক রাতেই পরিবর্তনটা হয়েছে। আমি পরিবর্তন হওয়ার পরে আমি বাসায় কিন্তু কাউকে প্রকাশ করি নাই যে আমি ছেলেতে রূপান্তরিত হয়েছে। এটা লজ্জার বিষয় আছে, লজ্জার বিষয় আছে না? হঠাৎ করে কি আমি বলতে পারবো যে আমি ছেলে হয়েছি? আপনি বিশ্বাস করবেন? আমার জামাই বিশ্বাস করবে যে ওনার শ্বশুর এখন শ্বশুর হয়ে গেছে? বিশ্বাস করবে? এটা লজ্জার বিষয় না? আমি কিন্তু কাউকে বলিনি বাসায় যে আমি ছেলেতে রূপান্তরিত হয়েছি। আমার আচার আচারও, আমার ব্যবহার আস্তে আস্তে সব পরিবর্তন হচ্ছে, সবকিছু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমার মাথার চুল কোমরে পড়ত, অনেক লম্বা চুল ছিল আমার মাথায়। তো পার্শ্ববর্তী এক দাদা, উনি আমাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার শাহিনের, তো কি হয়েছে, তুই কেন মন মরা হয়ে ঘুরতেছিস, আর তোর আচরণ দেখতেছি কেন জানি ছেলেদের মতো, কি বিষয়, কি তোর সমস্যা কোথায়, তার সঙ্গে ভালো করে কথা বলিস না, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, কি সমস্যা তোর, বল আমার, খুলে বল। দাদা কিন্তু আমার কয়েকদিন বলছে বিষয়টা, কয়েকদিন বলার পরে আমি কিন্তু আর মানে ধরে রাখতে পারি, আমি দাদাকে বলছি, দাদা আমি না ছেলেতে রূপান্তরিত হয়েছি। তখন দাদা আমার কি বলতেছে জানেন? এক থাপড় মারো বেয়াদ উপরে, এটা কোনোদিন ছেলে কোনোদিন মেয়ে কোনোদিন ছেলে হয়, এটা কোথা শুনছিস, কোন রাতে শুনছিস তুই, এগুলা যা বলতেছিস তোকে বিয়ে দিতে হবে না, এগুলা শুনলে কেউ কি তোকে বিয়ে করবে? দ্বিতীয়বার বলার পরেও দাদা বিশ্বাস করে না। তৃতীয়বার যখন বললাম, তখন কিন্তু আমার পরনে কিন্তু জামা ছিল, আমি দাদাকে বললাম, দাদা আপনি নিজের চোখেই দেখেন, আপনি যে বিশ্বাস করতেছেন না, আপনি নিজের চোখেই দেখেন। তারপর আমি দাদাকে সবকিছু খুলে দেখালাম, দেখার পরে মনে হয় যে দাদা ভীষণ পাশে অজ্ঞান হয়ে পড়ে যায় যে এ কি ঘটনা। তো আমরা ছোট থেকে লালন পালন করলাম মেয়ে হিসেবে, এখন এটা কিভাবে সম্ভব? তারপরে আমার দাদা শোনার পরে আমার আব্বাকে যা বললাম যে তোর মেয়ে নেই ছেলে হয়ে গেছে, আমার বাবা বলতেছে চাচা এগুলো যে আপনি বলেন, আমার মেয়েটা তো বেঁচে খেতে হবে,
এগুলো শুনলে কেউ কি বিয়ে করবে? এগুলো শুনলে কেউ কি বিয়ে করবে? তা আমার আপা বলছে ওকে কি বিয়ে দেওয়া লাগবে না, ও অনেক বড় হয়েছে, ক্লাস অষ্টম শ্রেণীতে পড়তেছে, ওকে বিয়ে দেওয়া লাগবে না? আপনি এগুলো রটাচ্ছেন কেন? কারণ আমাকে আমি সত্যি বলতেছি, আমি দেখে আসছি, সত্যি বলতেছি, তোমার মেয়ে ছেলে হয়ে গেছে। তারপরে আমার আব্বা কিন্তু শোনার পরে ভীষণ খুশি হলো, যাক আল্লাহ পাক আমার কথা আবার আমার প্রার্থনা শুনছে, কারণে আমার মেয়েকে ওনার ছেলে বলে দিয়েছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন সবাই, আপনি মনে করতে হবে এখন, কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু ক্লাস অষ্টম শ্রেণীতে পরিবর্তন হওয়ার পরে আমি আইএ পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি ছেলে হওয়ার পরে, আর পড়াশোনা কিন্তু করিনি। তারপরে আমার বাবার ইচ্ছে থাকলো আমাকে বিয়ে দেওয়া। আর কেউ কি বিয়ে করতে যাবে আমাকে কোনো মেয়ে? জামান তবে আমার ছেলে হইলো না, মেয়ে আছে, কিভাবে তাকে বিয়ে দেয়? আমার মেয়েটা জীবন নষ্ট জানি করে নাকি? বিভিন্ন কাজে প্রস্তাব করছে কিন্তু কোথাও মেয়ে দেয় না। তারপরে আমি বিয়ে করছি দিনাজপুরে। এই মাহফিলে যাওয়ার পরে ওখানে এক মেয়েকে, ওই মাহফিলে যে সভাপতি ছিলেন ওনার মেয়েকে আমি বিয়ে করছি। মেয়ের বাসায় চলে আসছে আমার, এটা তো বলা যায় না, মেয়ের বাসায় চলে আসছে, তারপর আমার বাড়িতে আমি বিয়ে করে নিয়েছি। আর কিছু বলবো? কিছু সবেমাত্র বিয়ে করলাম, সবাই আমার জন্য, আমার বাবা মার জন্য এবং আমার ওয়াইফের জন্য দোয়া করলাম। আমার বিয়ের বয়স হচ্ছে 3.5 বছর, বাচ্চা কাচ্চা এখনো হয়নি। তবে আপনারা যদি দোয়া করেন হয়তো বা খুব শীঘ্রই একটা ফুটফুটে সন্তান আসতে পারে। দোয়া করবেন সবাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।